আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যানাফল ভান্ডার বরাবরের মতো আমি আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই নামেই ফেসবুকে আমার একটা পেজ আছে সেখানে গিয়ে ফলো লাইক শেয়ার করে আসবেন আপনারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাগান আছে আজকে কিন্তু আম না আজকে লিচু আপনাদেরকে গত ভিডিওতে আমের আপডেট দিয়েছি আজকে লিচু গাছের মুকুলের কি অবস্থা সে আপডেট দিব আপনার বিশেষ রিকোয়েস্টে দিনাজপুর থেকে এক ভাই আমাকে কিছু কোশ্চেন করেছিল সে কোয়েশ্চেনের অ্যান্সার দিব আপনাদেরকে অবশ্যই বলছে ভাই যে লিচু মুকুল আসছে না দেরি হচ্ছে এবার ভাই আসলেই সব মুকুল একটু পরে পরে হচ্ছে মানে লিচু আমের দেখুন আমার বাগানেও কিন্তু লিচু কিন্তু মুকুল এখনো কমপ্লিট হয়নি কেবল মুকুল ফুটেছে কিন্তু ফুলটা হয়েছে আপনাদেরকে মুকুলটা আমি কাছে থেকে দেখাই এই যে দেখুন লিচুর কিন্তু মুকুল ফুটে কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু হালকা হালকা ফুল হচ্ছে মৌমাছি দেখা যাচ্ছে আশেপাশে অর্থাৎ পরাগায়নের পর্যায়ে আছে এটা এখন কিন্তু ওই লিচুর মুকুলে কোনো রকম স্প্রে করা যাবে না অর্থাৎ স্প্রে করলে কিন্তু ওই সে আমের মুকুলের মতো আমাদের বন্ধু কীট পতঙ্গ অর্থাৎ মৌমাছি যেটা পরাগায়ন করে তো তারা ক্ষতিগ্রস্ত হবে আমাদের পরাগায়ন হবে না লিচু কম হবে গুটিটা কম হবে পরাগায়ন কমপ্লিট করতে হবে তাহলে লিচুর গুটিটা ভালো আসবে তো এবার কিন্তু আমাদের রাজশাহীতে লিচুর অনেক মুকুল কম তো কিছুটা ধারণা করা যাচ্ছে লিচুর হয়তো বাজারটা একটু বেশি যাবে এবার তবে লিচু কিন্তু এবার ফলন কম হবে কারণ লিচু বাগানে কিন্তু মুকুলের পরিমাণ অনেক কম তো আপনাদের যারা লিচু বাগান নিয়ে একটু আশঙ্কায় আছেন যে লিচুর আদৌ মুকুল হবে না তবে তাদেরকে বলে রাখি যাদের লিচু গাছের নতুন কুশি পাতা বের হয়ে গেছে তাদের কিন্তু আর মুকুল আসবে না কিন্তু কুশি পাতার সঙ্গে দেখবেন কুড়ি কুড়ি মুকুল আসছে ওটাতে মুকুল আসবে কিন্তু যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু মুকুল আসবে না এবার আবার কিন্তু মুকুল বের হতে দেরিও হচ্ছে তো আপনারা বেশি চিন্তা করবেন না ইনশাআল্লাহ মুকুল হবে আল্লাহর উপর ভরসা রাখুন তবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম